স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে গিয়েও ফিরে এসে থানায় আত্মসমর্পণ স্বামীর। হাওড়ার উলুবেরিয়ার ললিতাগড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আমি গিয়ে দেখছি আমার বেটি মানে গর্দান কাটা অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশ পুলিশ ছিল, সকলে বেটিকে তুলে নিয়ে জামাই বাবু মারিয়েছে। হয়তো নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো হয়তো ঝুটঝামেলা হয়েছিল। পল্লবীর মৃত্যু রহস্যে শাগনিকের জামিনের আবেদন খারিজ। 30 মে পর্যন্ত লিভ ইন পার্টনারের পুলিশ হেফাজত। কোটি টাকার উপরে লেনদেন, 15 লক্ষ টাকার উপরে এফডি। শাগনিকের বিরুদ্ধে পল্লবীর টাকা হাতিয়ে খুনের অভিযোগ পরিবারের। আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ প্রতিম, কি জানা যাচ্ছে? অভিনেত্রী পল্লবী যে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু তুমি জানো ইতিমধ্যে তার লিভিং পার্টনার শাগনিক চক্রবর্তী গ্রেপ্তার করে পুলিশ। তাকে এদিন পুলিশের হেফাজত শেষের পরে কিন্তু আবারও আদালতে পেশ করা হলে ফের পুলিশের হেফাজতের জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফ থেকে। এবং এক্ষেত্রে সরকারি আইনজীবী আদালতে জানান যে কোটি টাকার উপর একটা লেনদেন হয়েছিল, 15 লক্ষ টাকার এফডি পাওয়া গিয়েছে এবং চিটিং এবং ফরজারি বেশ কিছু ডকুমেন্টস পর্যন্ত পাওয়া গিয়েছে। অন্যদিকে পল্লবীর আইনজীবী আদালতে যে বিষয়টা জানায় যে এদের যে সম্পর্ক ছিল এবং সেই ক্ষেত্রে এর যে অভিনয় করে যে টাকা রোজগার করতে মূলত মোটিভ ছিল, সেই রোজগার করা টাকা হাতিয়ে নিয়ে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং যদিও শাগনিকের আইনজীবী জানায় যে এটি আত্মহত্যার ঘটনা, এমনকি সুশান্ত সিং রাজপুতের কেসের রেফারেন্সও টানে। সমস্ত সওয়াল জবাব শেষের পরে কিন্তু 30 মে পর্যন্ত। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এখন আমরা শুনে নেব ব্রাত্য বসু কি বলছেন। তার যে পরিকাঠামোগত বদল এবং তার কথায় আমরা যে উচ্চশ্রী পোর্টাল থেকে শুরু করে একের পর এক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে পরপর যুগান্তকারী পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল তার ফলাফল এই পুরস্কারে প্রতিফলিত হচ্ছে। এই দুটি জিনিস আমার মন্ত্রিসভার পর আপনাদের জানানোর ছিল, আমি জানালাম, ধন্যবাদ। এটা আইন সংশোধন করতে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।